আর তাছাড়া ব্যাক গ্লাসটিও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। আর এই গাড়িটি তো মূলত তাদের জন্য, যারা এই গাড়ি চিনবেন তারাই কিন্তু এই গাড়ি কিনবেন, কাজে সবার জন্য কিন্তু এই গাড়ি না। আর অযথা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করবেন না, ফিজিক্যালি গাড়ি দেখবেন। ইনশাআল্লাহ যতটুকু বলেছি আমার মনে হয় ততটুকুই কম হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। তাছাড়া ব্যাক গ্লাসের যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, যে গ্রেটিং স্টিকারগুলো 100% অরিজিনাল অবস্থায় কিন্তু এই গাড়িটিতে রয়েছে। ডান সাইডের ব্যাক গ্লাসটি কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায়, অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। আজকের স্পেশাল কি ভাই? বাংলাদেশের মোস্ট জনপ্রিয় একটি গাড়ি টয়োটা এ প্রিমিও, 2005 মডেল এবং 2010 রেজিস্ট্রেশন ইয়ার, রেড ওয়াইন কালার এবং বেইজ ইন্টেরিয়রের একটি গাড়ি, চমৎকার ফ্রেশ কন্ডিশনে, এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিব। তো শুরুতে যদি বলে যে সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিন সিলেকশনের যে হেডলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া যে গ্রিলটি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু গাড়ির সাথে গ্রিল, চায়না ডুপ্লিকেট প্রমাণিত হলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সামনে পিছনে 2টা নাম্বার প্লেটের দিকে যদি একটু খেয়াল করেন একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায়, সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই। ঢাকা মেট্রো G29 সিরিয়ালে একটি গাড়ি, যেটা বিনপুর বিআরটিএ থেকে 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা হয়েছে, ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাম সাইডের যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কিন্তু একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল যে টয়োটার স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, কাজে 100% অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িটির গ্লাসগুলো। এবং 4টা চাকাই মাশাআল্লাহ কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিবে এবং অ্যালয় রিম সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বাম সাইডের কমপ্লিটলি বডি কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, সিঙ্গেল কোনো স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু এই গাড়িটিতে নেই। আর প্রত্যেকটা ডোরের পার্টিশন যদি একটু খেয়াল করেন দেখবেন অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। আর দেখেন যে বেইজ ইন্টেরিয়রের গাড়িটি ডোর প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে, একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এটা সম্ভব না। এবং সিট কাভার নতুন কিন্তু সিট কাভারের ব্যবহার করা হয়েছে, উডেনের ব্যবহার করা হয়েছে, স্টিয়ারিং হুইল সহকারে উডেন পেয়ে যাবেন, ডিভিডি ব্যাক ক্যামেরা, অটো ট্রান্সমিশন একটি গাড়ি। তাছাড়া ড্যাশবোর্ডটিও কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশনে কিন্তু অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। দেখেন বাবু ভাই এইগুলো কিন্তু বিস্কিট কালারের, তো একটা গাড়ি কিন্তু রাফ ইউজ হলে এতটা ফ্রেশ কিন্তু থাকতো না, একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটি। এবং হ্যান্ডরেস্ট সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে। এবং প্রত্যেকটি গ্লাসই কিন্তু 100% অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো গ্লাস পরিবর্তন, অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই গাড়িটিতে নেই। আর তাছাড়া ব্যাক গ্লাসটিও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। আর এই গাড়িটি তো মূলত তাদের জন্য, যারা এই গাড়ি চিনবেন তারাই কিন্তু এই গাড়ি কিনবেন, কাজে সবার জন্য কিন্তু এই গাড়ি না। আর অযথা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করবেন না, ফিজিক্যালি গাড়ি দেখবেন। ইনশাআল্লাহ যতটুকু বলেছি আমার মনে হয় ততটুকুই কম হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। তাছাড়া ব্যাক গ্লাসের যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, যে গ্রেটিং স্টিকারগুলো 100% অরিজিনাল অবস্থায় কিন্তু এই গাড়িটিতে রয়েছে। ডান সাইডের ব্যাক গ্লাসটি কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায়, অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা নাম্বার প্লেটের টপিকে আসি। সামনে নাম্বার প্লেটটা যেরকম ফ্রেশ পেয়েছেন ইনশাআল্লাহ পিছনে নাম্বার প্লেটটাও কিন্তু ফ্রেশ পাবেন। যে নাম্বার প্লেটের ভিতরে কী আছে, অনেক কিছু কিন্তু আছে ভাই। পার্কিং অ্যাক্সিডেন্টগুলো যখন হয় সামনের নাম্বার প্লেট, নয় পিছনের নাম্বার প্লেট কিন্তু এফেক্টেড হয়। তো আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনেই আমরা এই গাড়িটি আপনাদেরকে দিতে পারবো। সাইডের পার্টিশনগুলো যদি একটু খেয়াল করেন, খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু কোনো প্রসঙ্গই নেই। আর একটা ব্যাপার যে একটা গাড়ি পরিপার্টি আছে কি না, সে এক্সাম্পল এখানে কিন্তু ম্যাটের ব্যবহার করা থাকে, অনেক অনেক গাড়িতে থাকে না, এর মানে পরিপার্টি করা নেই। সিট কাভার, স্টিলের বাম্পার, ডিভিডি ব্যাক ক্যামেরা, মানে একটা গাড়ি কমপ্লিটলি থাকা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই গাড়িটা যদি কমপ্লিট আমরা না রাখি আপনাদের কিন্তু কিছু টাকা আবার ইনভেস্ট করতে হবে। তো একেবারে কমপ্লিটলি আপনি পেয়ে যাবেন। দেখেন বিস্কিট কালারের যে কাভারগুলো, এগুলো কিন্তু রেন্টেকার বা উবারে যদি ইউজ করতো এতটা কিন্তু ফ্রেশ থাকতো না, খুব বাজে একটা অবস্থা কিন্তু থাকতো। দেখেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে, 60 লিটার সিএনজি কনভার্সন সহকারে। এবার আমরা পিছনের শেপটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। দেখেন রং টং উঠে গেছে বাট অরিজিনাল অবস্থায় কিন্তু আছে, এবং অরিজিনাল যে এক্সপায়ার হুইল টুলস কমপ্লিটলি কিন্তু এই গাড়িটিতে প্রোভাইড করা হবে আপনাদেরকে। এবং ডান সাইডে বডির দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন যে সিঙ্গেল একটি স্ক্র্যাচ পর্যন্ত নেই, মাশাআল্লাহ একেবারে কিন্তু পরিপাটি করায় ইনশাআল্লাহ এই গাড়িটি আপনাদেরকে দিতে পারবে। এবং 4টা চাকায় কিন্তু নতুন টায়ারে কিন্তু একটা ফিল দিবে অ্যালয় রিম সহকারে। হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনে কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা লক অ্যান্ড লকের স্টিকার সহকারে কিন্তু প্যাডগুলো সহকারে কিন্তু পেয়ে যাবেন। তো আর আপনারা জানেন যে এলিয়ন প্রিমিয়ার কিন্তু হিউজ স্পেস থাকে গাড়িতে, আমি একটু বসে দেখাই নাকি। জি
যাদের লেগ স্পেস বেশি দরকার গাড়িতে তারা কিন্তু এই গাড়ি ব্যবহার করতে পারেন। আমার হাইট 5 ফিট 8 ইঞ্চি, বাট হিউজ স্পেস কিন্তু আছে সামনে। তো যারা টল ফিগারের আছেন ইনশাল্লাহ কিন্তু খুব কমফোর্টেবলভাবে কিন্তু গাড়িটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া সিলিংয়ের দিকে যদি একটু তাকান ভাই, আনবিলিভেবল, আমি যতগুলো গাড়ি দেখছি এই যাবৎ বা যতগুলো গাড়ি এই মডেলের বিক্রি করছি তার ভিতরে বেস্ট ভাই। ইনশাল্লাহ আপনারা শোরুমে আসলে আমি যতটুকু বলেছি আপনাদের জন্য কম মনে হবে। দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে, একেবারে ফুল, অল অপশন ফুল লোডেড একটি গাড়ি। হ্যান্ডেলের নিকেলের ব্যবহার করা রয়েছে, তাছাড়া যে এসির জালিগুলো রয়েছে দেখেন যে নিকেলের কিন্তু ব্যবহার করা রয়েছে। আর আপনারা জানেন যে নিকেল গ্রিলগুলো কিন্তু সাধারণত হাই কনফিগারেশনের গাড়ির ব্যবহার করা থাকে। এবার একটা জিনিস আসেন যে সাইডের যে পিলারগুলো এগুলো কিন্তু কাপড়ের, টোটাল কিন্তু ফেব্রিক্স। তো একটা গাড়ি কম ইউজ না করলে ভাই এই ফেব্রিক্সগুলো এত সম্ভব, এত ফ্রেশ সম্ভব না। ড্যাশবোর্ডটাও কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে পেয়ে যাবেন। স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে গাড়িটিতে এবং চমৎকার একটা উডেনের কম্বিনেশন রয়েছে গাড়িতে। অটো ট্রান্সমিশনে একটি গাড়ি নতুন একটি সিট কাভারের ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বলি যে বিস্কিট কালারের পাঞ্চিং সিট কাভার যেটা। তো সিট কাভারটা কিন্তু মাশাল্লাহ কিন্তু দামি একটা সিট কাভার ব্যবহার করা হয়েছে গাড়িতে। ওভারঅল সব কিছু দেখে এই গাড়িটি আপনাদের পছন্দ হবে। যারা কিনবেন আমি কনফিডেন্টলি বললাম আপনি শোরুম থেকে যাবেন না ইনশাল্লাহ, আর প্রথম কাস্টমারের কাছে এই গাড়িটা বিক্রি হবে। এবার সামনের দিকটা যদি একটু লক্ষ্য করেন দেখেন যে মার্সেলের যে ফ্রেম নাম্বার একেবারে কিন্তু অরিজিনাল সেটআপের আপনারা পেয়ে যাবেন। সাইডগুলো যদি একটু খেয়াল করেন অরিজিনাল পেস্টিং অবস্থায় কিন্তু রয়েছে। 1500cc ভিভিটি ইঞ্জিন সহকারে একেবারে A to Z কিন্তু কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন, হিটপ্রুফ সহকারে, মানে একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে রয়েছে। 6 লিটার CNG কনভার্সন করা রয়েছে গাড়িটিতে। তো আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি গাড়িটির মডেল ইয়ার 2005 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2010। টয়োটা প্রিমিও এফ রেড ওয়াইন কালারের বেজ ইন্টেরিয়রের একটি গাড়ি। ডকুমেন্টসগুলো মাশাল্লাহ আপডেটেড অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির। কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, 100% অরিজিনাল প্রত্যেকটা গ্লাস আপনাদেরকে আমরা দিতে পারবো। এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 16,95,000 টাকা। আসলে আমরা অবশ্যই আপনাদেরকে কিছুটা নেগোসিয়েট করব, তো সেই ক্ষেত্রে আমাদের শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন ইনশাল্লাহ। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01731549 67 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।